উমর ইবনুল খাত্তাব, তিনি কিন্তু তখন মুসলিম ছিলেন না। তিনি দেখে চিন্তা করলেন, তার থিঙ্কিং ছিল তখন যে এই সব সমস্যাগুলো একজন ব্যক্তিকে কেন্দ্র করে হচ্ছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভিউ, অতএব তাকে যদি হত্যা করি তাহলে সব সমস্যা কি সমাধান। এরপরে আমি নিজেকে বনু হাশেমের কাছে সোপর্দ করব, বনু হাশেম আমাকে হত্যা করলে মিটে গেল, রক্তের মূল্য আদায় হয়ে গেল। তিনি তরোয়াল বের করে ছুটলেন। আপনারা জানেন পথিমধ্যে তিনি শুনলেন তার বোন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, তাই না? তিনি সেখানে ছুটলেন, সেখানে গিয়ে দরজায় দাঁড়িয়ে শুনলেন ভিতরে তেলাওয়াত হচ্ছে, গুনগুন শব্দ হচ্ছে, কান লাগিয়ে শুনলেন। এরপর ভিতরে ঢুকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি পড়ছিলে? তার বোন বললো, আমরা তো এমন কিছু পড়ছিলাম না, আমরা আপোষে কথাবার্তা বলছিলাম। তিনি বললেন যে ফালা তাকদিবা, মিথ্যা কথা বলবে না, আমি শুনছি, আমি শুনেছি যে তোমরা সাবি হয়ে গেছো, মানে ধর্মত্যাগী হয়ে গেছো। তখন তারা উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ধরা পড়ে গেলেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সেখানেই মারধর শুরু করলেন। এক পর্যায়ে যখন তিনি ঠান্ডা হলেন, তিনি কোরআনের একটা নুসখা, মানে একটা কপি, জাস্ট একটা চামড়ায় কোরআন লেখা ছিল, এটা দেখলেন, দেখে তিনি এটা পড়তে শুরু করলেন। আমি আপনাকে বলছি যে ওই সময় কিন্তু খুব কম মানুষই লেখাপড়া করতে জানত, খুব অল্প কিছু মানুষ। উমর রাদিয়াল্লাহু আনহু একজন ছিলেন যিনি পড়ালেখা করতে জানতেন, এই যে সাক্ষরতা জ্ঞান ছিল তার, মানে তিনি পড়ালেখা করতে জানতেন হাতে কলমে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লিখতে জানতেন? উমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু লিখতে পড়তে জানতেন। তিনি এবার পড়ছেন এই যে কোরআন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, তিনি কিন্তু শিক্ষিত, তিনি কিন্তু শিক্ষিত, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজীলাম মিম্মান খালাকাল আরদ ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া। পড়তে থাকলেন, পড়তে থাকলেন, কোরআন পড়তে 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 আল্লাহর হুকুমে তার মনটা নরম হয়ে গেল, তার চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু করল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেছিলেন। তিনি বলেছেন, আল্লাহ এই দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তিকে তুমি হেদায়েত দাও, ইসলামকে শক্তিশালী করো। দুজনকে, একজন হচ্ছে আবুল হাকাম ইবনে হিশাম, মানে আবু জাহাল, আর একজন হচ্ছে উমর ইবনে খাত্তাব। আল্লাহ পাক উমর রাদিয়াল্লাহু আনহুকে কবুল করেছেন। এবার তিনি বললেন যে খুজুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবি, আমাকে আল্লাহর রাসূল এবং সাহাবীদের কাছে নিয়ে চলো, আযহাবু ইলাইহি ওয়া আসলিমু, আমি সেখানে যাব এবং ইসলাম কবুল করব। সেখানে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিতুকে উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, আমি আপনার সামনে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি বিশ্বাসী হয়েই এসেছি, এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এটার প্রতি ঈমানদার হয়েই আমি আপনার সামনে এসেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আপনি আল্লাহর রাসূল। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, সবার মাঝে আনন্দ ছড়িয়ে পড়ল। ইসলাম কবুল করে তিনি বসে থাকলেন না, বড় বড় কাফেরদের বাসায় বাসায় গিয়ে নক করতে লাগলেন, আবু জাহেলের বাসায়, তারপরে আপনার উমাইয়া বিন খালাফের বাসায়, সবার বাসায় বাসায় নক করতে লাগলেন, বলতে লাগলেন যে আমা আলিমতা আন্নি ক্বাদ আসলামত, তোমরা কি জেনেছ, তুমি কি জেনেছ আমি ইসলাম কবুল করেছি? আবু জাহেল বলছিল যে কব্বাহাক আল্লাহ ওয়া কব্বাহা মা জিতা বিহ, তুমি তুমি ধ্বংস হও আর তুমি যা নিয়ে এসেছো এটাও ধ্বংস হোক। আবু জাহেল তো এমনই মানুষ ছিল, তিনি কাবা ঘরে গেলেন, কাবা ঘরে গিয়ে সবাইকে ডেকে বলেছে, ইয়া ইউহান নাস, হে মানব জাতি, ওখানে যত মানুষ আছো, ইলামু, তোমরা জেনে রাখো, আন্নি ক্বাদ আসলামত, আমি ইসলাম কবুল করেছি, ও শাহিদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। সবাইকে ডেকে তিনি সসম্মুখ ইসলাম কবুল করলেন, এবং তাকে আক্রমণ করার জন্য কিছু মানুষকে লেলিয়ে দেওয়া হলো। তিনি একাই আট দশজনের সাথে লড়ছিলেন, একজন এসে এই লড়াইটা বন্ধ করলো, বন্ধ করে তাকে বলছে, শোনেন, লড়াইটা বন্ধ করে উমর রাদিয়াল্লাহু আনহুকে বলছে, আফালা কুনতা কাতামত, ওমর তুমি কি চুপ থাকতে পারতে না? ইসলাম কবুল করেছো ঠিক আছে, তো চুপ থাকতে তো পারতে, সবার সামনে এসে এভাবে বলার কি দরকার ছিল, মারামারি করার কি দরকার ছিল? তখন তিনি বলছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার নফস, তার শপথ করে বলছি, লাউফারিকান্নাল হাক্কা মিনাল বাতিল, আমি অবশ্যই হক আর বাতিলকে আলাদা করে দেব, কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার, যেমন করে আল্লাহ পাক রাত এবং দিনকে আলাদা করে দিয়েছেন। এরপর থেকে তার নাম হয়েছে আল ফারুক। কি নাম হয়েছে? আল ফারুক, ওমর আল ফারুক।
এবার ইসলাম শক্তি ফিরে পেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আমরা কি হকের উপর নাই? আলাইসু আলাল বাতিল, মুশরিকরা কি বাতিলের উপর নাই? তাহলে আমরা কেন এখন গোপনে নামাজ পড়বো? চলেন প্রকাশ্যে নামাজ পড়বো, চলেন কাবা ঘরে নামাজ পড়বো ইনশাআল্লাহ। এবার সবাই কাবা ঘরে গিয়ে নামাজ পড়া শুরু করলো। দেখেন ইসলাম কিভাবে আগাচ্ছে, টপ করে ইসলাম পড়েছে। কত ত্যাগ, কত স্যাক্রিফাইস, কত ট্র্যাজেডি। এরপর কোরাইশদের নির্যাতনের মাত্রা কিছুটা কমে গেল, কিন্তু কোরাইশরা দুর্বলদের প্রতি নির্যাতন করতেই থাকলো। এটা নিয়ম, দুর্বলের উপরেই সবল অত্যাচার করে আসছে যুগ যুগ ধরে, তাই নয় কি? অত্যাচার সহ্য করতে না পারে সাহাবিরা যখন অভিযোগ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে, তখন নবী যে বললেন যে হাবাসা, হাবাসা মানে আবিসিনিয়া, এখনকার আপনার ইরিত্রিয়া, এখনকার জায়গাটার নাম হচ্ছে ইরিত্রিয়া, ইথিওপিয়ার পাশে ইরিত্রিয়া, দেখবেন ম্যাপের মধ্যে আছে আফ্রিকায়। সেখানে বাদশাহ নাজাশি নামে একজন বাদশাহ আছেন, তোমরা সেখানে হিজরত করো, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। কি বললেন? তার রাজ্যে কেউ, এই বাদশাহ মুসলিম ছিল, অমুসলিম খ্রিস্টান ছিল, কি ছিল? এই এই একটা বাদশাহ নাজাশি এখনকার পশ্চিমা বিশ্বের যত খ্রিস্টান নেতা আছে এদের চেয়ে বেটার, কথা বুঝতে পারেন? তাই আর পশ্চিমের যত খ্রিস্টান নেতা আছে এর চেয়ে এই একটা বাদশাহ নাজাশি অনেক ভালো ছিল, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না। মুসলিমরা রিফিউজি হয়ে তার রাজ্যে আশ্রয় নিয়েছে এবং তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয়নি। সেখানে জাফর রাদিয়াল্লাহু আনহু ছিলেন নেতা, বাদশাহ নাজাশি জিজ্ঞাসা করলেন, তোমরা যে কোরআনের কথা বলছো, এই কোরআন কি আমাকে শোনাতে পারবে? জাফর রাদিয়াল্লাহু আনহু সূরা মারিয়াম তেলাওয়াত করলেন। কোন সূরা? সূরা মারিয়াম, কাফা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। এই সূরার মধ্যে যাকারিয়া, ইয়াহইয়া, মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম সবার কথা আছে না? আর ওই বাদশাহ খ্রিস্টান না? তিনি তো জানেন যে ঈসা সম্পর্কে জানেন, আলাইহিসসালাম, মারিয়াম সম্পর্কে জানেন, আলাইহিসসালাম, তিনি জানেন। তো এই সূরার তেলাওয়াত হচ্ছে এই বাদশার এই যে দাড়ি ছিল, এই দাড়ির চোখের পানি দিয়ে ভিজে গেল সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত শুনে তারপর তিনি একটা মন্তব্য করলেন, তিনি বললেন, ইন্না হাযাল কোরআন, নিশ্চয়ই এই কোরআন, ওয়াল্লাযী জাআ আলা ঈসা ইবনে মারইয়াম, এবং যেটা ঈসা আলাইহিস সালামের কাছে এসেছে, লা ইখরুজু মিন মিশকাতিন ওয়াহিদা, এই দুইটাই একটা আলোক উৎস থেকেই এসেছে, কথা বুঝতে পারেন নাই? তিনি বললেন কোরআন এবং ঈসা আলাইহিস সালামের কাছে যা এসেছে, মানে ইনজিল, এই দুইটাই একটা উৎস থেকেই এসেছে। তিনি স্বীকার করলেন এটা আল্লাহর কিতাব, তিনি মুসলিমদেরকে থাকতে দিলেন, মুসলিমরা নির্ভয়ে সেখানে থাকতে লাগলো। আমর ইবনে আস ডেলিগেশন টিম হয়ে, টিমের লিডার হয়ে এসেছিল এই সাহাবীদেরকে ফেরাতে, তিনি তাদের হাতেও সাহাবীদেরকে দেননি। এরপর ট্র্যাজেডি শোনেন, এবার মক্কায় নির্যাতন বাড়তে লাগলো। তিন বছর, কয় বছর? তিন বছর সমস্ত মুসলিমদেরকে বয়কট করা হলো। কি করা হলো? সামাজিকভাবে বয়কট, কেউ কথা বলবে না, কেউ ব্যবসা বাণিজ্য করবে না, বিয়ে শাদী দিবে না, ওই পাহাড়ের পাদদেশে এরা থাকবে, সমাজে মিশতে পারবে না, লিখে কাবা ঘরের মধ্যে লটকে দেওয়া হলো। শোন, তিন দিন না, তিন ঘন্টা না, তিনটা বছর সাহাবিরা পাহাড়ের পাদদেশে শিয়ারে আগু তলবে থেকেছেন, গাছের ছাল পাতা খেয়ে। দিন ইসলাম এভাবে আসেনি, এই যে আমি আসলাম, ভরপেট খেলাম, একটা লেকচার দিলাম, চলে গেলাম, এইভাবে দিন ইসলাম কায়েম হয়নি, এভাবে হয়নি। এগুলো মাধ্যম হতে পারে, এস্টাবলিশমেন্ট আলাদা জিনিস। এস্টাবলিশমেন্ট না থাকলে অন্য পরাশক্তিরা ইসলামকে মুখের ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে চাবে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর নূরকে মুখের ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ পাক ইউতিম্মু নূরাহু ওয়ালাও কারিহাল কাফিরুন, আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন যদিও বা কাফেররা তা পছন্দ করবে না। তিন বছর থাকলেন এভাবে, এরপরে আল্লাহ পাক একটা মিরাকেল দেখালেন। এটা কেমন? ওই যে চিঠি যেটা লেখা ছিল কাবা ঘরে, এটাকে মাটির পোকা এসে খেয়ে ফেললো, কি করলো? এবং সেটা নাই হয়ে গেল, ভ্যানিশ, বয়কট উঠে গেল, আল্লাহর হুকুমে বয়কট উঠে গেল। যখন তিন বছর শেষ, তার পরের বছর, একই বছর, অল্প দিনের ব্যবধানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। আবু তালেবের নাম শুনেছেন তো? তিনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? কোথায় যাবেন?
জাহান্নামে। একজন ব্যক্তি অমুসলিম হওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারাটা জীবন প্রোটেকশন দিয়েছেন, দেন নাই, বড় করেছেন, খাইয়েছেন, পড়িয়েছেন, প্রোটেকশন দিয়েছেন, কাফেরদের যাবতীয় ষড়যন্ত্র থেকে হেফাজত করার চেষ্টা করেছেন, করেন নাই, শেষে মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেননি বা পড়েননি, কালিমার সাক্ষ্য না দেওয়ার কারণে তাকে জাহান্নামে একজোড়া স্যান্ডেল পরানো হবে যার উত্তাপে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। আবু তালেব, তিনি অমুসলিম হওয়া সত্ত্বেও ইসলামের জন্য যা করেছিলেন ওই যুগে নবীকে সাপোর্ট দেওয়ার জন্যে, আমি তো মনে হয় আমি নিজেই সেটা করতে পারিনি এই পর্যন্ত, কথা বুঝেন নাই। আবু তালেব অমুসলিম হওয়ার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রোটেকশন দিয়েছেন, তার জন্য যে ত্যাগ স্বীকার করেছিলেন, সেটা আমরা অনেকেই করতে পারিনি এখনো। তারপরেও সে জাহান্নামে যাচ্ছে কি কারণে? কি কারণে ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা সাক্ষ্য না দেওয়ার কারণে। আমরা কি বুঝতে পারছি যে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এটা আল্লাহর কত বড় নিয়ামত? একটু কি আমাদের বোধোদয় হচ্ছে, একটু কি ফিলিংস হয় যে আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি আলহামদুলিল্লাহ? এরপরে আমাদের ঘরে কোরআন আছে, হাদিস আছে, আলেম ওলামা ওয়াজ করে, পাঁচ অক্ত নামাজের জন্য ডাকা হয়, গাস্ট বের হয়, তাবলিগের ভাইরা আসে, ডাকতে আসে, তাই না? সব কিছু পৌঁছে দেওয়ার কত সিস্টেম। এরপরেও দেখবেন যুব সমাজ পর নিয়ে পড়ে আছে, টিকটক নিয়ে পড়ে আছে, মাদক নিয়ে পড়ে আছে, জুয়া খেলতেছে, এইদিকে গার্লফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার করতেছে, নামাজ পড়তেছে না, কিছুই করতেছে না। তো আপনি কি ভাবছেন এভাবেই হবে ইসলাম প্রতিষ্ঠা? এর পরের বছর এই যে ব্যাক টু ব্যাক অল্প দিনের ব্যবধানে আবু তালেব এবং খালিদের প্রিয়তমা স্ত্রী, তিনি ইন্তেকাল করলেন, নবী সাল্লাম প্রচন্ড বিষণ্ণ হয়ে পড়লেন, আল্লাপাক মেরাজে নিয়ে গেলেন এবং সেখানে সব কিছু আল্লাপাক দেখালেন, নবীদের সাথে সাক্ষাৎ হলো, জান্নাত জাহান্নাম দেখলেন, আল্লাহর সাথে কথোপকথন করলেন, ওহী নিয়ে আসলেন, পাঁচ অক্ত নামাজ নিয়ে আসলেন, তার মন প্রশান্তি লাভ করল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আছেন, ইয়াসরিব বা মদিনা থেকে ছয়জন যুবক আসলো, কয়জন যুবক ভাই? আপনাদের মধ্যে যত যুবক আছে এতজনও না, মাত্র ছয়জন, কয়জন? ছয়জন, যাদের নেতার নাম ছিল আসআদ বিন যুরারাহ রাদিয়াল্লাহু আনহু। কি নাম? আগে কখনো শুনেছিলেন নামটা? আসআদ বিন যুরারাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি আসলেন, ছয়জনের একটা টিম এসে মক্কায় তারা হজ করতে এসেছে, কারণ তারা কিন্তু আগে অমুসলিম ছিলেন আর মক্কায় কিন্তু একটা বিকৃত হজের সিস্টেম তখনও ছিল। এই হজের মৌসুমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন, কোরআন শোনালেন, ওয়াজ করে শোনালেন। এই ছয়জন আগেই শুনেছিল ইহুদিদের কাছে, মদিনার ইহুদিদের কাছে, শেষ জামানায় একজন নবী আসবে। তো তিনি তারা জিজ্ঞাসা করলেন, আপনি কি সেই নবী? নবীজি বললেন, হ্যাঁ আমি সেই নবী। তারা ইসলাম কবুল করলেন এবং ছয়জন মদিনায় ফিরে গেলেন, দাওয়াতের কাজ করতে লাগলেন। এর পরের বছর তারা আবার আসলেন, এসে ১২ জনকে নিয়ে আসলেন, এই ১২ জন ইসলাম কবুল করলো। এই ১২ জনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবিকে দিয়ে দিলেন, এই সাহাবির নাম মুসআব বিন উমায়ের, নাম শোনেন নাই? মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসের প্রথম দায়ী, ধনীর দুলাল ছিলেন, যার পারফিউম, যার পারফিউমটা এত দামি ছিল যেটা হয়তো আমার আপনার আমার সারা মাসের বেতন দিয়ে কেনা সম্ভব হবে না, এত দামি পারফিউম ছিল। ইসলামের জন্য সব ছেড়ে দিয়েছেন, উহুদ যুদ্ধে তিনি শহীদ হয়েছেন, তাকে দাফন করার জন্য একটা কাপড় পর্যন্ত পাওয়া যায় নাই, ঘাস দিয়ে দাফন করতে হয়েছে, এইভাবে ইসলাম কায়েম হয়েছে। মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু আনহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ১২ জনের সাথে দিলেন, যাও মদিনায় যাও, ইসলাম প্রচার করবে। তিনি মদিনায় গেলেন, ইসলাম প্রচার করা শুরু করলেন, মদিনার ঘরে ঘরে, আওস ও খাজরাজ গোত্রের ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে পড়তে লাগলো। পরের বছর ৭৫ জন, কতজন? ৭৫ জন সাহাবি আসলেন, আওস এবং খাজরাজ গোত্রের, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বায়াত গ্রহণ করলেন। কি করলেন? এটা এখনকার ওই বায়াত নয়, এটা সেই নবমী বায়াত। কয়েকটা বিষয় অঙ্গীকার করলেন, কি কি? আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ঠিক আছে করবো না, চুরি করবে না, করবো না, জিনা করবে না, ঠিক আছে করবো না, খাদ্যের ভয়ে সন্তানদেরকে হত্যা করবে না, করবো না, সবসময় আমার কথা শুনবে এবং মানবে, ঠিক আছে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, ঠিক আছে, আল্লাহর পথে দৃঢ় থাকবে, নিন্দুকের নিন্দার পরোয়া করবে না, ঠিক আছে, আমি যখন তোমাদের কাছে হিজরত করে যাব তখন আমাকে সেভাবে হেফাজত করবে
যেমন করে তোমরা তোমাদের স্ত্রী সন্তানদেরকে হেফাজত করো। তারা বললেন এবার যে ফামা লানা ইযা ফাআলনা যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যদি এটা করি তাহলে আমরা পাবোটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল জান্নাহ, তোমরা জান্নাত পাবে। এবার নাযিল হচ্ছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নালাহুমুল জান্নাহ, এই আয়াত নাযিল হলো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হিজরতের পটভূমি তৈরি হয়ে গেল। আগে একটা হিজরত হচ্ছে কোথায়, আবিসিনিয়ায় সাহাবীরা গিয়েছিলেন, এরপর নবী যা একবার তায়েফে গিয়েছিলেন, সেখানে আব্দে ইয়ালাইল আব্দে মাসউদ হাবিব বিন আমর তিনজন বড় বড় নেতা ছিল, ওরা ইসলাম কবুল করে নাই, নবীকে আঘাত করে রক্ত ঝরিয়ে আবার পাঠিয়ে দিয়েছে ফেরত মক্কায়। এবার হিজরত হচ্ছে মদিনায়, এটা মূল হিজরত। সাহাবীদেরকে আগে পাঠিয়ে দিলেন, নবীজি পরে গেলেন সাথে আবু বকর সিদ্দিক। ওই যে ঘরের শহরে ঢুকলেন, মুশরিকটা ঘিরে ফেললো, আবু বকর সিদ্দিক বলছেন আমাদেরকে দেখে ফেলবি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন যে লা তাহজান, তুমি চিন্তা করো না, ইন্নাল্লাহ মাআনা, আল্লাহ পাক আমাদের সাথে আছেন। তিনি মদিনায় প্রবেশ করলেন, তালা আল বাদরু আলাইনা, সবাই কি বললো না, এটা সবাই বরণ করে নিল। এবার মদিনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট হচ্ছেন। এই দেখেন ইসলামিক স্টেট, এটা হচ্ছে ইসলামিক স্টেট, সর্বপ্রথম ইসলামিক স্টেট হচ্ছে যে মদিনা, এখানে প্রেসিডেন্ট হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার তিনি কি করছেন, মদিনা সনদ করে দিলেন। ওখানে ইহুদিরা ছিল, কিছু পৌত্তলিক ছিল, আওস খাজরাজ ছিল, এবং এই যে আমরা মুসলিমরা ছিলাম, সবার মধ্যে একটা চুক্তি হয়ে গেল, একটা একটা সংবিধানের মতো মদিনা সনদ। এরপর হচ্ছে এখানে মসজিদ নববী নির্মাণ করা হলো, এটা একটা পার্লামেন্ট, এটা একটা পার্লামেন্ট, নট অনলি একটা মসজিদ, এটা একটা পার্লামেন্ট ছিল। এরপরে সেখানে দেখবেন ভ্রাতৃত্বের বন্ধন হলো, মুহাজির আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করা হলো, একটা পুরো রাষ্ট্রীয় কাঠামো যা যা লাগে সব হয়ে গেল, গভর্নমেন্ট, সার্বভৌমত্ব, ভূখণ্ড, জনসংখ্যা, চারটাই সেখানে থাকলো, থাকলো না? বুঝতে পারছেন কথা, যারা পলিটিক্যাল সায়েন্স পড়ছেন বুঝতে পারছেন না? মদিনা স্টেট কায়েম হলো। এবার তিনি ইকোনমিক সেকশন ডেভেলপ করতে লাগলেন, সামরিক বাহিনী করতে লাগলেন, অস্ত্রশস্ত্র মজুদ করতে লাগলেন, সারিয়া অভিযান করতে লাগলেন, একটা রাষ্ট্রের যা যা লাগে সব করতে লাগলেন। এই হলো প্রথম ইসলামিক স্টেট। এবার আবু সুফিয়ানের কাফেলাকে অ্যাটাক করা হলো, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হলো। কিসের যুদ্ধ? যেখানে আমাদের সংখ্যা মাত্র 313, ওদের সংখ্যা 1,300 জনের মতো। এই যুদ্ধে কে জয়লাভ করলো? মুসলিম। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নামিয়ে সাহায্য করেছেন, করেন নাই? ওদের বড় বড় সমস্ত নেতা মরে পড়ে থাকলো, আবু জেহেল, আবুল হাব, উতবা, সাইবা, আশরাফ বিন শরিক, আপনার উমাইয়া বিন খালাফ, সবাই বদরের কূপে লাশ পড়ে থাকলো। আল্লাহ পাক মুমিনদের জয় দিলেন এবং প্রফুল্ল চিত্রে মুমিনরা মদিনায় ফিরে গেল। তার পরের বছর উহুদ, তৃতীয় হিজরি উহুদ, ওই যে যুদ্ধের প্রতিশোধ নিতে তারা আসলো। এই যুদ্ধে আমরা প্রায় জিতেই গিয়েছিলাম, কয়টা ভুল, কয়টা ভুল, একটা ভুল, সেটা কি? ওই যে 50 জন নামবে না, আমাদের লাশও যদি পাখি খেয়ে ফেলে নামবে না, তারা নেমে পড়লেন। আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পিছন দিক থেকে আক্রমণ করে মুসলিমদের ধরাশায়ী করে ফেলল। মুহূর্তের মধ্যেই 70 জন মুসলিম শহীদ হয়ে গেল, তার মধ্যে হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, এই যে মুসআব বিন উমাইর তিনি ছিলেন, আর বড় বড় আনসারি সাহাবীরাও ছিলেন, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের দাঁত মোবারক শহীদ হয়ে গেল। তাকে এখানে আঘাত করা হয়েছে, তার পা মচকে গেল। আবু সুফিয়ান উল্লাস করতে লাগলো যে আমরা তোমাদেরকে বদরের প্রতিশোধ নিয়েছি, হবলের জয় হোক, হবলের জয় হোক, তারা বলতে লাগলো। সাহাবিরা মনের কষ্ট চেপে রেখে সেখান থেকে ফিরে গেলেন আবার মদিনায়। এই যে বিপর্যয়টা কাদের জন্য হয়েছে? যখন নেতার আদেশ মানবে না অনুসারীরা, যখন নেতৃস্থানের আদেশ অনুসারীরা মানবে না, তখন নেতা সহ মার খেতে হয়। কথা বুঝতে পারছেন না? এর পরের বছর খন্দক, ওরা আক্রমণ করলো আবার বড় বাহিনী নিয়ে, এবার ইহুদিদেরকেও সাথে নিয়েছে। সালমান আল ফারসি পরামর্শ দিলেন যে আমরা বাইরে গিয়ে আক্রমণ করবো না, ওদেরকে আসতে দেন, মাঝখানে খাল খুঁড়ে ফেলেন। খাল খুঁড়ে ফেলা হলো, তারা আর আসতে পারলো না, ওখান থেকে স্টপ। এখানে তারা মদিনা অবরোধ করলো, 2-3 মাস থাকলো, আল্লাহ পাক ঠান্ডার ঝড় পাঠালেন, ধুলার ঝড় পাঠালেন, এর এখান থেকে উঠে চলে গেল। এরপর তারা আর মুসলিমদেরকে আক্রমণ করতে পারেনি। এরপর মুসলিমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বিভিন্ন স্তরীয় অভিযান করেছে, জনসংখ্যা বেড়েছে, ইসলামের দাওয়াত বেড়েছে। এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন যে তিনি কাবা তাওয়াফ করছেন। কি করছেন? কাবা তাওয়াফ করছেন। সাহাবীদেরকে স্বপ্ন বলার সাথে সাথেই সাহাবীরা বুঝে ফেললেন যে আমরা মক্কায় যাচ্ছি। মক্কা মাতৃভূমি না? মাতৃভূমির মধ্যে টান থাকে না, ভালোবাসা থাকে না? আমাদের নাই, সবারই আছে, তাদেরও ছিল।
তারা উমরা করতে চললেন, পথিমধ্যে আটকে দেওয়া হলো, খালিদ বিন ওয়ালিদ সেখানে ছিলেন, তখন তিনি কিন্তু মুসলিম হননি, পথ আটকে দেওয়া হলো, না উমরা করতে পারবে না তোমরা, কি করতে হবে এখন? সর্বশেষ একটা গতি চুক্তি হবে, একটা সন্ধি হবে, এই সন্ধির নাম কি? হুদাইবিয়ার সন্ধি। সন্ধি, আচ্ছা ঠিক আছে সন্ধি হবে, কি সন্ধি? তোমরা এবছর উমরা করতে পারবে না, আচ্ছা ঠিক আছে ডান, এর পরের বছর আসতে হবে, ওকে ডান, তিন দিনের জন্য আসতে পারবে, ঠিক আছে ডান, অস্ত্র সাথে নিতে পারবে না, ওকে ডান, আমাদের কেউ তোমাদের দলে গেলে ফিরাই দিতে হবে, ডান, তোমাদের কেউ আমাদের দলে আসলে ফিরাই দিব না, ডান। সবচেয়ে বড় শত্রু কে ছিল? কুরাইশরা, তাই না? সবচেয়ে বড় শত্রু কারা ছিল? কুরাইশরা। আর তারপরের বড় শত্রু হচ্ছে আপনার ইহুদিরা, এটি বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এরা হচ্ছে পরের ক্লাসের। আর এছাড়া কিছু আরবের গোত্রের বেদুইনরা ছিল, পরে রোমকদের সাথে যুদ্ধ হয়েছে ইত্যাদি, কিন্তু মূল শক্তিটা ছিল কি? কুরাইশরা। এই সন্ধির মধ্য দিয়ে কুরাইশদের হাত বন্ধ করে দেওয়া হয়েছে, তারা আর আগাতে পারবে না। এবার এই চুক্তি করার পরের বছরই দেরেন্দেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার ইহুদিদের দুর্গ আক্রমণ করলেন, কারণ মুশরিকরা আর ইহুদিদেরকে সাহায্য করতে পারবে না, বড় শত্রুর কলার চেপে ছোট ছোট শত্রুগুলোকে দমন করা শুরু করলেন। কত ডিপ্লোম্যাটিক দেখেছেন, কত প্রফেটিক স্ট্র্যাটেজিক শুননা, আমরা খালি খাওয়ার পরে মিষ্টি খাওয়া শুননা, খাওয়ার পরে মিষ্টি খাওয়া শুননা নাকি মধু খাওয়া শুননা, স্ট্র্যাটেজিক শুননা, দিন প্রতিষ্ঠার একটা স্ট্র্যাটেজিক শুননা, বড় শত্রুকে আগে দমিয়ে দিলেন, দিয়ে এবার ছোট ছোট শত্রুগুলোকে ডিল করা শুরু করলেন, কারণ এ আর এদেরকে সাহায্য করতে পারবে না। এবার কত স্মার্ট, হোয়াট এ হিউম্যান বিং, হোয়াট এ লিডার, চিন্তা করতে পারেন? এবার ওই খায়বার জয় হয়ে গেল, ব্যাপক গনিমত মুসলিমরা পেল, তারপরে দিকে মুতা হলো, মুতার যুদ্ধ, ওই যুদ্ধেও আমরা প্রায় সফলতার সাথে উত্তীর্ণ করেছি আর কি, পরাজিত হয়নি। যদি মুতার যুদ্ধে আমাদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3,000 আর রোমকদের প্রায় লক্ষাধিক, লাখের উপরে, তারপরেও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এটাকে মুসলিমদেরকে সফলভাবে ব্যাকফুটে নিয়ে এসে মদিনা পর্যন্ত নিয়ে এসেছেন। যদি ওই যুদ্ধে আমাদের তিনজন বড় বড় সেনাপতি শহীদ হয়েছিল, যায়েদ ইবনে হারেসা, আবদুল্লাহ বিন রাওয়াহা এবং জাফর ইবনে আবি তালেব। ওই মুতার যুদ্ধে জাফর ইবনে আবি তালেবের দুই হাত কাটা পড়ে যায়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কান্নাকাটি করেছিলেন, পরে আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন যে জাফর রাদিয়াল্লাহু